যে কাব্যগ্রন্থ সেটা বনলতা সেন, আলাদা একটি কাব্যগ্রন্থ। তবে রূপসী বাংলাকে কবিতার ছন্দে ধরেছেন আরও অনেক কবি, সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তকে রবীন্দ্রনাথ ছন্দের জাদুকর বলতেন, ছন্দ নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করেছিলেন সত্যেন্দ্রনাথ। যে কবিতাটি শোনাতে ইচ্ছে করছে ওটা আমার ছোটোবেলার বাংলা সিলেবাসে ছিল, বোধহয় তখন ক্লাস সিক্সে পড়ি, এই কবিতাটি পাঠ্য ছিল। তখন হয়তো ক্লাসে দিদিমণিদের সামনে একরকমভাবে পড়েছিলাম, এখন মঞ্চে পড়তে বড় ইচ্ছে করে, সেটা আরেকভাবে পড়ি, পড়ার চেষ্টা করি। সেই রকমই একটি চেষ্টা, নানারকম ছন্দের এক্সপেরিমেন্ট আছে এই কবিতাটিতে, আপনাদের একটু শোনাচ্ছি। এটিও নির্বাচিত অংশ সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা। আপনাদেরও যারা আমার সমসাময়িক হয়তোবা স্কুল পাঠে এই ছড়াটি পড়েছেন। ঢুলছে